শচীন্দ্রনাথ দেবিশ্বাসকে চেনেন নাকি? চিনবেন নাকি? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শচীন্দ্রনাথ দেবিশ্বাসকে নিয়ে অনেক বেশি ফ্যাক্ট লুকিয়ে আছে আজকের এই ভিডিওটাতে। তাহলে শুরু করা যাক। রাজা শশাঙ্কদেবের উত্তরপুরুষ হলেন এই শচীন্দ্রনাথ দেবিশ্বাস। চিনতে পাচ্ছেন না? হ্যাঁ, ইনি আপনার আমার সেই চেনা অভিনেতা ছবি বিশ্বাস, যাকে তার মা ছোটোবেলায় ছবি ডাকনামে ডাকতেন। এবং এই ছবি বিশ্বাস, এই ছবি ডাকনামটা তার মায়ের দেওয়া ডাকনাম থেকে। সত্যজিৎ রায় তার জীবনে দুজন অভিনেতাকে তাদের নিজস্ব ভঙ্গিমাতে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন, ছাড় দিয়ে রেখেছিলেন। একজন তো অবশ্যই উত্তম কুমার এবং দ্বিতীয়জন ছিলেন এই ছবি বিশ্বাস। কাবুলিওয়ালা মনে আছে? কাবুলিওয়ালা শুটিংয়ের সময় এক মজার ঘটনা ঘটেছিল, এই ছবি বিশ্বাসই ঘটিয়েছিলেন। একদিন যখন কাবুলিওয়ালার শুটিং শুরু হচ্ছে, তখন ছবি বিশ্বাস পরে এলেন বেশ সুন্দর একটা পাগড়ি, একটা জরির পাগড়ি, জরির কাজ করা পোশাক টোশাক পরে এলেন। তো সেটে যারা ছিল তারা বললো, না না, এই এই এত চকমকে ড্রেস পরে কাবুলিওয়ালা হয় না। তিনি যখন তার দাড়ি ঝাড়ি লাগানো হলো কাবুলিওয়ালার, তাকে সাজে সাজানো হলো দাড়ি গোঁপ, তিনি তো বললেন ওই দাড়ি গোঁপ আমি পরবো না, আমার তো চুল কাচ্ছে, কুটকুট করছে গাল। তো শেষ পর্যন্ত কোনো ক্রমে ওই গালে ওই দাড়ি গোঁপ কোনো রকমে লাগিয়ে শুটিংটা করানো হয়েছিল। এবং খুব ভালো করে দেখবেন যে দাড়ি গোঁপগুলো কিন্তু ঠিকঠাক ফিট হয়নি, কিন্তু তার অভিনয় দক্ষতা, অভিনয় গুণে সেগুলোও চাপা পড়ে গিয়েছিল। 1936 সালে মুক্তি পায় অন্নপূর্ণার মন্দির। যদিও এই সিনেমাটি পরে উত্তম কুমার আবার করেছিলেন। তো নৃপতি চট্টোপাধ্যায় তিনি বলে বেড়াতে শুরু করলেন, বা ছবি বিশ্বাসের কানে খবর এলো যে তিনি নাকি ছবি বিশ্বাসের দুর্নাম করে বেড়াচ্ছেন, অভিনয়ের দুর্নাম করে বেড়াচ্ছেন। তো ছবি বিশ্বাস তো রাস্তায় একদিন পাকড়ালেন নৃপতিবাবুকে, কী হে নৃপতি, তুমি এসব দুর্নাম করে বেড়াচ্ছ? তো নৃপতিবাবু বললেন যে তুমি ভালো কিছু কাজ করো নি, তার জন্যই তোমার দুর্নাম করছি। ছবি বিশ্বাস এই ঘটনাটি এবং এই কথাগুলি খুব পজিটিভলি নিজের মনে গ্রহণ করেছিলেন, আত্মস্থ করেছিলেন, এবং যার ফলে পরবর্তীকালে তার অভিনয় দক্ষতাকে নিয়ে গেছিলেন একটা আলাদা জায়গায়, একটা আলাদা চূড়ায়, আলাদা লেভেলে, যে জায়গায় কিন্তু ছবি বিশ্বাস একাই থেকে গেলেন, কেউ কাছে পৌঁছতে পারল না। 1941 সালের 18 জানুয়ারি মুক্তি পেল দেবকী বসুর নর্তকী। ছবি বিশ্বাসের বয়স তখন মাত্র 41। অভিনয় করলেন এক অসতীপর বৃদ্ধের চরিত্রে। ছবি দেখার পর কেউ বিশ্বাসই করেননি ওই অসতীপর বৃদ্ধ ছিলেন 41 বছরের ছবি বিশ্বাস। তিনি মোট 262টি ছবিতে চরিত্রাভিনেতার কাজ করেছিলেন। 6 ফুটের ওপর ছিলেন লম্বা, গায়ের রঙটিও ছিল দেখার মতো। জলসাগরের সেই চিত্র তো আপনাদের কাছে এখনও মনে নিশ্চয়ই আছে, সেই আয়েস করে বসা, তামাক খাওয়ার যে ভঙ্গিমা, একটা রাজকীয় ভঙ্গিমা, হয়তো ছবি বিশ্বাস বলেই সেটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছিলেন। ছবি বিশ্বাস থাকতেন টালিগঞ্জের কাছে বাঁশরণিতে একটি ভাড়া বাড়িতে। তার খুব শখ ছিল বাগান করার। তিনি বাগানে প্রচুর শাকসবজি ফলাতেন, বেগুন, কড়াইশুঁটি প্রভৃতি। বেশ কিছু দুষ্প্রাপ্য জবাচারা তিনি এনেছিলেন ইন্দোনেশিয়া থেকে। আর একটা মজার ঘটনা তাহলে বলা যাক, তিনি তার বাড়িতে কেউ গেলে তার হাতে নিজে হাতে লাগানো বেগুন গাছের বেগুন ভাজা খাওয়াতেন লুচির সঙ্গে। এবং ছবি বিশ্বাস, তিনি কি আর বেগুন বিক্রি করতে পারেন, তিনি এক ফোড়েকে ওই বেগুনগুলো বিক্রি করতে দিতেন বিক্রি করে দেওয়ার জন্য। তারপরে তিনি করলেন কি, বেশ কিছু গরু ঠোরু পুষলেন, গরু ঠোরু পুষে নিজে একটা গোয়াল ঘর তৈরি করলেন এবং দুধ বিক্রি করতে শুরু করলেন। কয়েকজন লোক লাগলেন, তো সে লোকগুলি তার দুধ টুধ বিক্রি টিক্রি করে দিত। তো একদিন তিনি লক্ষ্য করলেন যে তার বাড়ির দুধেই জলের পরিমাণ বাড়তে লেগে গেছে, তো সেসব ব্যবসা আবার বন্ধ। এমনকি সেই দুধ বিক্রি করার জন্য তিনি লিফলেট টিপলেটও ছাপিয়ে ফেলেছিলেন। এমনই মজার মানুষ ছিলেন এই ছবি বিশ্বাস। দার্জিলিংয়ে কোনো একটি সিনেমা শুটিং করতে গিয়ে তাদের, তার যে সহকর্মী যারা ছিলেন মানে সহ অভিনেতা, তাদেরকে এত উৎপাত করেছিলেন রাত্রে কাউকে ঘুমোতে পর্যন্ত দেননি। ঝিন্দেরবন্দি শুটিংয়ের সময় ঘটল একটা ঘটনা। তিনি তার কমল মিত্রের সঙ্গে তরবারি নিয়ে একটা ডুয়েল ছিল। তো তিনি করলেন কি, 3 নম্বর তর, মানে তাদের তো 12টা টোটাল স্টেপে এই গোটা যে যুদ্ধের সিনটা ছিল সেটাকে ভাগ করা ছিল। তিনি করলেন কি, 3 নম্বর মারের পর দিলেন 6 নম্বর মার, গেল ভুল হয়ে। কমল মিত্র তো হাত ফাত কেটে একাকার কাণ্ড সেই স্প্যানিশ শোডে। তো কমল মিত্র যখন তখন বললেন যে কী ব্যাপার, তুমি ভুলভাল করলে কেন? তখন ছবি বিশ্বাস আবার আরও মেজাজ নিয়ে বললেন, আপনারই ভুল হয়েছে, আমার কিছু ভুল হয়নি, আপনি ভুল শোট চালিয়েছেন। সত্যজিৎ রায় বলেছিলেন সংলাপ মুখস্থ করার ক্ষমতা
ছবি বিশ্বাসের ছিল অসাধারণ। পাতার পর পাতা সংলাপ একবার দেখেই মুখস্থ বলে দিতে পারতেন। স্টার থিয়েটারে ছবি বিশ্বাস এলেন অভিনয় করতে। তার যে চরিত্রটি ছিল তার দাড়ি গোঁফ সব ছিল। ছবি বিশ্বাস আবার স্পিরিট গাম লাগাতে অতটা পছন্দ করতেন না, তার নাকি মুখ টুক জ্বলতো, কুটকুট করতো। তো প্রথমে তার মুখে স্পিরিট গাম তো ব্যবহার করতে দেবেন না, তার মুখে মানে গদের আঠা দিয়ে দাড়ি গোঁফ লাগানো হলো, চুল পরচুলা। তো প্রথমেই বললেন পরচুলা আমি পড়তে পারবো না, মাথা কুটকুট করছে, পরচুলা বাদ। তারপরে কিছুক্ষণ বাদে বললেন না দাড়িও ঠিকঠাক হচ্ছে না, দাড়ি কুটকুট করছে, দাড়ি বাদ। শেষ পর্যন্ত গোঁফটি ছিল, ওই গোঁফটি লাগিয়ে তাকে পুরো অভিনয় করতে হয়েছিল। এবং গোটা অভিনয় শেষে সেই গোঁফটিকে পত্রপাঠ একটি চিঠির মধ্যে ভরে পাঠিয়ে দিয়েছিলেন যিনি যিনি ডিরেক্টর তার কাছে। মশাই আপনার চিঠিতে লেখা ছিল, মশাই আপনার যে আমানতটি আমার কাছে ছিল সেটি আমি আপনাকে ফেরত পাঠালাম। ঋত্বিক ঘটক তখন কত আজানারের শুটিং করছেন। ছবি বিশ্বাসের রোল ছিল একটি ব্যারিস্টারের, আপনারা জানেন তো, প্রতিবারই অভিনয় করছেন, হাতে একটা তুড়ি দিতে হচ্ছে। কিন্তু প্রত্যেকবারই ঋত্বিকবাবু বলছেন না তুড়িটা ঠিকঠাক হচ্ছে না, এটা ঠিক উকিলের মতো তুড়ি হয়ে যাচ্ছে, ব্যারিস্টারের মতো তুড়ি হচ্ছে না। এবং শেষ পর্যন্ত ঋত্বিক ঘটক ছবি বিশ্বাসকে সেই তুড়ি দেওয়া শিখিয়ে দিয়েছিলেন এবং শট হলো। শটের পর ছবি বিশ্বাস বলেছিলেন, এই ঋত্বিক ঘটককে দেখি বলেছিলেন যে এই দ্বিতীয় ঢেঙা অনেক দূর অবধি যাবে, প্রথম ঢেঙা হিসেবে তিনি বলতেন সত্যজিৎ রায়কে। সহশিল্পীদেরও যে তিনি কত রকমভাবে সাহায্য করেছেন তার ইয়ত্তা নেই। ভারতী দেবী দুর্গেশ নন্দিনীর শ্যুটিংয়ে তিনি তো কিছুতেই ডায়লগ মুখস্থ করতে পারছেন না, এবং তখন তো জুম লেন্সের চলও ছিল না, তখন ক্যামেরাটা গোটা মুখের কাছে চলে আসতো। তখন তিনি ভারতী দেবীকে বললেন যে যখন ক্যামেরাটা কাছে চলে আসবে তখন আমি কিন্তু ঠোঁটটা নাড়াবো না, আমি সংলাপটা বলে যাব, তুমি কিন্তু গোটা সংলাপটা ধরে প্রম্পটটা নিয়ে নিও। এইরকম সাহায্য করতেন তিনি। শরৎচন্দ্র পণ্ডিত বেঁচে থাকাকালীনই দাদা ঠাকুরের শ্যুটিং হয়েছিল। শ্যুটিং হচ্ছে তো তখন শ্যুটিংয়ে তিনি হাঁটতে হাঁটতে, ছবি বিশ্বাস ছিলেন মূল চরিত্রে, এবং হাঁটতে হাঁটতে তিনি এসে কাদা জলে পড়ে গেছেন, একটা কাদা জলাশয়ের মধ্যে। গোটা শ্যুটিংটা দিলেন গলা পর্যন্ত জলে দাঁড়িয়ে, এবং যখন পরবর্তীকালে তাকে তুলে আনা হলো তখন তিনি সবাই জানতে পারলো তিনি সাঁতার জানতেন না। তো তখন সবাই বললো তো আপনি বললেন না কেন, আপনার যদি কিছু হয়ে যেত, আরে তাহলে তো তোমরা শটটাই মিস করে যেতে। 1962 সালে 11 জুন গাড়ি দুর্ঘটনায় নিহত হন ছবি বিশ্বাস। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি বললেন শিল্পীর সব ব্যবচ্ছেদ হবে না, সকলে দুর্ঘটনা দেখেছে, সুতরাং শিল্পীর দেহের কোনো কাটাছেঁড়া হবে না। শিল্পীর দেহ কাটাছেঁড়া অবস্থায় দেখতে ভালো লাগে না। স্টার থিয়েটারে রাখা হয়েছিল ছবি বিশ্বাসের দেহ। সেই সময় উত্তম কুমার বলেছিলেন যে পিছনের দরজা খুলে রেখো, আমি সেখান থেকে গিয়ে শ্রদ্ধা জানিয়ে আসবো ফুল নিয়ে গিয়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তুমি যেও না, তোমার উপর তোমাকে কেউ দেখবে না। মেনে নিয়েছিলেন উত্তম কুমার, তিনি জাননি। শেষ শটেও যেন সবাইকে সরিয়ে দিয়েছিলেন এই ছবি বিশ্বাস। কেমন লাগলো আজকে আপনাদের এই ফ্যাক্টবুক কমেন্টে অবশ্যই জানান, নিচের কমেন্টে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন। অনেকেই আছেন যারা ভিডিওটি দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিনে অন্য কোনো এপিসোডে অন্য কোনো ফ্যাক্টবুক নিয়ে। ততক্ষণের জন্য বাই।